আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফারের ভিডিও নিয়ে। তো এখন আপনার বিকাশ অ্যাপ থেকে যে কোনো নাম্বারে 60 টাকা রিচার্জ করলেই আপনি পাচ্ছেন সাথে সাথে 18 টাকা ক্যাশব্যাক। তো আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাপ থেকে 60 টাকা রিচার্জ করে 18 টাকা ক্যাশব্যাক নেবেন, তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আপনার বিকাশ অ্যাপ থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করে 18 টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো বিকাশ অ্যাপ ওপেন করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগইন করে নেবেন। তো এখানে লগইন করার পর এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন মাই অফার। তো এখানে আপনার মাই অফার এই অপশনে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মোবাইল রিচার্জ অ্যাপ থেকে 60 টাকা রিচার্জে 18 টাকা ক্যাশব্যাক, মেয়াদ শেষ 15ই ফেব্রুয়ারি। তো এই অফারটা কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটা চলমান থাকবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনার এই অফার থেকে আপনি 60 টাকা রিচার্জ করে কিন্তু আপনি 18 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। তো তারপর অফার নেওয়ার জন্য এখানে অফার নিন অপশনে ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে আপনার নিচে কন্ট্যাক্ট নাম্বার থেকে নাম্বার সিলেক্ট করে নেবেন অথবা এখানে নাম্বার নাম্বার দিন এখানে ট্যাপ করে দিয়ে এখানে আপনি নতুন নাম্বার টাইপ করে দিবেন। তো আমার নাম্বারটি এখানে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আপনার নাম্বারটি নিয়ে তারপরে এখানে আপনার নিচে অপারেটর দেখতে পারবেন, আপনার নাম্বারের অপারেটর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনার অ্যামাউন্টের পরিমাণ বসিয়ে দিবেন। তো আমার 60 টাকার অ্যামাউন্ট পরিমাণ বসিয়ে দিলাম। তো এখানে আপনার 60 টাকার অ্যামাউন্ট বসিয়ে দিয়ে এখানে অ্যারো বাটনে ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিবেন। তো বিকাশের পিন নাম্বার দিয়ে এখানে অ্যারো বাটনে ট্যাপ করে দিবেন। তো মোবাইল রিচার্জ সফল করার জন্য এখানে নিচে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার 60 টাকা মোবাইল রিচার্জ হয়ে যাবে। তো মোবাইল রিচার্জ করার সাথে সাথে কিন্তু আপনি বিকাশ থেকে 18 টাকা আপনার বিকাশে ক্যাশব্যাক পাবেন। তো এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ থেকে 60 টাকা রিচার্জে 18 টাকা ক্যাশব্যাক, শর্তাবলী এই অফারের নির্দিষ্ট গ্রাহকের জন্য প্রযোজ্য, ক্যাশব্যাক পেতে গ্রাহককে অফার অনুযায়ী নির্দিষ্ট অ্যামাউন্ট একবারে লেনদেন করতে হবে, লেনদেন সম্পন্ন হওয়ার পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক প্রেরণ করা হবে, অফারের মেয়াদ 3 ফেব্রুয়ারি 2024 হতে 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু এই অফারটা চলমান থাকবে। তো 15 তারিখের মধ্যেই কিন্তু আপনার এই বিকাশ অ্যাপ থেকে আপনার যে কোনো নাম্বারে 60 টাকা রিচার্জ করলে কিন্তু আপনি সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে 18 টাকা ক্যাশব্যাক পাবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।